হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের যে ভিডিওটা সেটি হলো আমার বাড়ি থেকে সকালবেলা বার হচ্ছি। এটা আমার ছেলে অঙ্কুর, গালে লজেন্স নিয়ে আছে। এবার আমি এখান দিয়ে সাইকেল নিয়ে বার হচ্ছি, মামার বাড়ি যাব। মামার বাড়ি থেকে মুড়ি আনতে যাব, ডিসি চালের মুড়ি ভাজা হচ্ছে, সেখানে মুড়ি আনতে যাব। ঠিক আছে, টাটা, আসছি। একটা হাম্পি দাও, টাটা, চললাম। বাই বাই। তো সাইকেল নিয়ে বার হয়েছি, ফের আবার সেই মামার বাড়ি মুড়ি আনতে যাচ্ছি, দেখা যাক। তো সাইকেল নিয়ে আমি এখন যাচ্ছি আমার মামার বাড়ি, যেখানে দেশি চালের মুড়ি ভাজতে দেওয়া হয়েছে। মা বলল তাড়াতাড়ি মুড়িটা নিয়ে চলে আয়, বাড়ির মুড়ি শেষ হয়ে গেছে। ভাত, রুটি, তার সঙ্গে বাড়ির সকলের প্রিয় খাবার মুড়ি, কারণ একটু মাছের ঝাল, মাংসের ঝাল, বিভিন্ন রকম তরকারি দিয়ে মুড়িটা বেশ ভালোই লাগে। সকালে খানিকটা ঠান্ডা ছিল আর আকাশটা মেঘলাও করে আছে। গ্রামের সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। গরমের জন্য শরীর খারাপ করেছিল, কাজও এখন তেমন হাতে কিছু নেই, ঘরে বসেই রয়েছি। করোনার পরে ঠিকঠাক ভাবে ইনকাম তেমন ভাবে হয়নি, ছড়িয়ে ছিটিয়ে। দৈনন্দিন জীবনে যাই খাবার খাই না কেন, দেশি চালের মুড়ি একটা আলাদা টেস্ট। চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে বলো, মশলা করে বলো, মাংস কষা দিয়ে বলো, মাছের ঝাল দিয়ে বলো, যা খুশি, মুড়িটা একটা আলাদা ব্যাপার। তোমরা সারাদিনই মুড়ি কতবার খাও কমেন্টে জানাও। আমি যাচ্ছি, সামনে দিয়ে একটা গরগিল টপকাচ্ছে, এটাকে আমাদের গ্রামে গোসাপ বলে। একটা বন্ধু দাঁড়িয়ে আছে, এ আমাদের গ্রাম ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। কোথায় যাবি এখন? ভালো আছো তো মামা? চলে এসছি, গ্রাম্য পরিবেশ। এটা হচ্ছে আমার ভাই, ক্যাদরের গোটা গাছ, শুধু ক্যামেরা দেখলে লুকিয়ে পড়ে। মামার বাড়ি চলে এসছি, আজকে মঙ্গলবার, মায়ের পুজো আছে, দাদু এখানে ধুনুচিতে আমাদের ব্যবস্থা করছে। মঙ্গলবার, মায়ের পুজোর প্রস্তুতি চলছে। মঙ্গলবার, বৃহস্পতিবার
চলে এসছি দেখো দেখলে মন ছুটি হয়ে যাবে এক বস্তা মুড়ি এখন চলবে এক মাস ধরে মুড়ি মুড়িটা নিয়ে সোজা ঘরের দিকে মামার বাড়ি এলে কিছু না কিছু পাঠিয়ে দেবেই এখন দিচ্ছে একটা গাছের পুরুল দেখতেই পাচ্ছ মামার বাড়িতে এলাম পুজোর প্রসাদ খেলাম এবং দিশি মুড়িটা নিয়ে বাড়ির দিকে ফিরছি আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে।